রিল আর রিয়েল লাইফের আকাশ পাতাল পার্থক্য, ফলে সিলভার স্ক্রিনের ওপারের দৃশ্যগুলো অধরাই থেকে যায় দর্শকদের কাছে। সেখানে অনেক কিছু ঘটে যাচ্ছে যা গ্রীনাক্ষরেও টের পাওয়া যায় না। সম্পর্কের টানাপোড়েন, কাজের চাপ থেকে শুরু করে নানা রকম সমস্যা যা শুধু ব্যাকগ্রাউন্ডেই ঘটে চলেছে, ফলে মানসিক অবসাদ, আত্মহত্যার মতো ঘটনা বারবার দেখছে বলিউড। কারো মৃত্যু বড্ড অসময়, কারো মৃত্যু বিতর্কের, আবার কারো মৃত্যু স্বাভাবিক নিয়ম। কিন্তু তাদের রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ কিন্তু বিপুল। কারো সম্পত্তির পরিমাণ তো এতই বেশি যে এখন পরিবারের আর কাউকে কোনো কাজ না করলেও চলবে। প্রিয় দর্শক, গল্পকথার আজকের ভিডিওতে আমরা দেখব অসময়ে চলে যাওয়া বলিউডের এমন পাঁচজন অভিনেত্রী যারা পরিবারের জন্য রেখে গেছেন বিপুল সম্পত্তি। শ্রীদেবী। 2018 সালের 24 ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ের এক সাততারা হোটেলের বাথটাব থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল জলে ডুবে মৃত্যু, কিন্তু বাথটাবের জলে কেউ কিভাবে মারা যেতে পারেন তা আজও অস্পষ্ট। বলিউডে কানাঘুষে শোনা গিয়েছিল আত্মহত্যা, খুনের অভিযোগও উঠেছিল, কিন্তু কাপুর পরিবার জোর গলায় বলেছিলেন এ সবই কুৎসা। বলিউডের প্রথম নায়িকা ছিলেন শ্রীদেবী, যাকে সুপারস্টারের তকমা দেওয়া হয়েছিল। অসংখ্য হিট ছবির নায়িকা তিনি, নাচ ও অভিনয়ে ছিলেন পারদর্শী। পরিচালক প্রযোজক বনি কাপুরের স্ত্রী ছিলেন তিনি। বলিউড সূত্রে খবর, শ্রীদেবী পরিবারের জন্য রেখে গিয়েছেন প্রায় 247 কোটি টাকা। দিব্যা ভারতী। বলিউডে খুব বেশি দিন কাজ করার সুযোগ হয়নি দিব্যার। এক বছরে তার 1 ডজন ছবির রেকর্ড আজও ভাঙতে পারেননি কেউ। দিব্যার মৃত্যু হয়েছিল মাত্র 19 বছর বয়সে। 1993 সালের 7ই এপ্রিল নিজের ভার্সোবার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। যদিও এই মৃত্যু নিয়ে বহু বিতর্ক রয়েছে। বিল্ডিং এর 6তলা থেকে পড়ে গিয়েছিলেন তিনি। শাহরুখ খানের সঙ্গে দিব্যার দিওয়ানা ছবির কথা দর্শক আজও মনে রেখেছেন। বলিউড সূত্রে খবর পাওয়া যায় পরিবারের জন্য প্রায় 70 কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন এই অভিনেত্রী। সৌন্দর্য। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা অভিনেত্রী ছিলেন সৌন্দর্য। বলিউডেও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি। বলিউড থেকে সবচেয়ে বেশি মনে রেখেছে অমিতাভ বচ্চনের সঙ্গে করা সূর্য বংশম ছবিতে অভিনয়ের জন্য। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সমান দক্ষ ছিলেন সৌন্দর্য। ভোটের ক্যাম্প চলাকালীন তার বিমান ক্র্যাশ করার ফলে মৃত্যু হয়েছিল এই নায়িকার। জানা যায় মৃত্যুর পর তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 50 কোটি টাকা। জিয়া খান। খুব অল্প দিনেই বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন জিয়া খান। কাজ করেছেন খুব কম ছবিতে, তবে যে কটা কাজ করেছিলেন দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। আমির খানের সাথে গজনী, অমিতাভ বচ্চনের সঙ্গে নিঃশব্দের মতো ছবিতে অভিনয় করেছেন জিয়া। মুম্বইতে আসার পর অভিনেতা আদিত্য পাঞ্চুলির ছেলে সূর্যের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল জিয়ার। তবে 2013 সালের 3ই জুন জিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তারই অ্যাপার্টমেন্ট থেকে। বলিউড সূত্রে খবর, পরিবারের জন্য প্রায় 15 কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন জিয়া। রিমা লাগু। ছোট পর্দা থেকে বলিউডের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রিমা লাগু। বিশেষ করে নায়কদের মায়ের চরিত্রে তার কাজ আজও স্মরণীয়, দর্শক আজও তাকে মিস করে। তার আগে সিরিয়ালে কাজ করার সময়ও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। রিমার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাক। বলিউড সূত্রে খবর, মৃত্যুর আগে রিমা তার পরিবারের জন্য রেখে গিয়েছিল প্রায় 30 কোটি টাকার সম্পত্তি। প্রিয় দর্শক, গল্পকথার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করবেন। সাথে নতুন দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।